লাগানো হয় মানে বাষ্পতা তার গতগুলো হয়ে থাকে জল জমবে এবং সেগুলো হচ্ছে পারফেক্ট রিডিংস এবং সেটা প্রচুর পরিমাণ আপনাদের সামনেও কিন্তু প্ল্যান করতে হবে যে 100% পুজো কমিটিকে নিয়ে বসে পুরো জিনিসটা ব্রিফ করে তাদের মধ্যে আমরা এবার সেটা কম্পিটিশন করাতে যাচ্ছি তাদের অ্যাওয়ার্ড দেওয়া হবে যারা বেস্ট পুজো এই ধরনের কন্ট্রাক্ট করবে উইচ ইস ইকো ফ্রেন্ডলি অ্যাজ ওয়েল অ্যাজ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অ্যান্ড ফ্রম পাবলিকের পয়েন্ট অফ ভিউ সেটা আমরা বেশি কিন্তু পুজো কমিটিগুলোকে নিয়ে বসে এটা করাতে হবে আসানসোল স্পেশালি গুলো ভেরি বিগ কর্পোরেশন আজকে আমরা যে মিটিংটা করলাম অ্যাকচুয়ালি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে ইন কম্প্যারিজন টু দ্য প্রিভিয়াস ইয়ার আমরা দেখতে পেলাম যে কিছু কিছু ওয়ার্ডে ডেঙ্গু কেস ডিটেক্টেড একটা শার্প রাইজ হয়েছে ফিগারে যদিও এবছর আমরা আমাদের কালেকশান এবং পাঁচটা জায়গায় টেস্টিং এই ব্যবস্থাগুলো করেছি কিন্তু ঘটনা হচ্ছে যে কয়েকটা ওয়ার্ডে মোটামুটি আমরা চিহ্নিত করেছি 13টা ওয়ার্ড কয়েক দুটো বড়োতে এই 13টা ওয়ার্ডের ক্ষেত্রে আমরা মোটামুটি এটাকে ধরে নিচ্ছি এগুলো ভালনারেবল এগুলোকেই আমরা টার্গেট করছি এবং একটা টিম আমাদের হাউস টু হাউস টিম ভিসিটি ওয়ার্কার্স এটা নিয়ে আমরা টোটাল কম্ব্যাট করার জন্য নামছি তাতে স্ক্র্যাপ পরিষ্কার করা যেখানে জল জমে রয়েছে সেই জিনিসগুলো চেক করা এছাড়া আমরা রেগুলার কোর্সে ফিভার সার্ভেলেন্স করে থাকি আজকে আমাদের সঙ্গে মিটিং করতে এসেছিলেন আমাদের রিজিওনাল সেক্রেটারি স্যার সুডা থেকে এবং এন্টোমোলজিস্ট এসেছিলেন তারা আমাদের ওনারা আমাদেরকে আরেকটু স্পেসিফিক কতগুলো কীভাবে এগোতে হবে কম্ব্যাট করার একটা ভালো পরামর্শ দিলেন তার আমাদের যেহেতু ম্যান পাওয়ার খুব বেশি নেই ম্যান পাওয়ার বাড়াতে পারছি না কিন্তু যে ম্যান পাওয়ার আছে সেই ম্যান পাওয়ার দিয়েই আমরা একটা ওয়ার্কফোর্স তৈরি করছি আরেকটু বেটার আরেকটু হিটিং ক্যাপাসিটিটা বাড়ানোর জন্য আমাদের টিম ওয়ার্কটা একটু বেটার করছি বেটার কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ করছি আর আরেকটা মিটিং যেটা হলো অমৃতের আমাদের সেকেন্ড ফেজ অ্যাকচুয়ালি আমাদের আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের মধ্যে মূলত জামুরিয়ার ম্যাক্সিমাম এলাকা বিরাট এক বড়ো এলাকা এবং কুলটি এবং আসানসোল এবং রানীগঞ্জের কিছু কিছু জোন আমাদের আছে আমরা জানি যে ড্রিঙ্কিং ওয়াটারের স্ক্যারসিটি আছে অমৃত ওয়ার্ডে অলরেডি আমরা কাজ করে একটা কোশ্চন মিটিয়েছি অমৃত টু এটা এমইডি করছি অমৃত টু এর এটাই ফাইনালাইজ হচ্ছে আজকে মোটামুটি একটা আলোচনা হয়ে গেল এবং এরপরে যেটুকু বাকি থাকবে সেটা অমৃত ফেজ থ্রিতে ধরা হবে তাতে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে ধরে নেওয়া যায় যে পরিমাণ লোক প্রজেক্টেড আগামী 15 ইয়ার্সে সে পরিমাণ লোকের প্রয়োজনীয় যত জল লাগতে পারে ড্রিঙ্কিং ওয়াটার পারপাস বা জল সারাদিনের জল যত লাগতে পারে সেটা অলরেডি ক্যালকুলেট করা রয়েছে আমরা সেই পরিমাণ সাপ্লাই দিতে পারব এই দুটো অ্যাকচুয়ালি আমাদের আজকের টার্গেট ছিল আপাতত এখন আমরা ডেঙ্গু প্রিভেনশন কমব্যাট অ্যাপ্রোচে নামছি এবং পরবর্তী ক্ষেত্রে পার্টিকুলার ভালনারেবল জোনে আমরা এটা নিয়ে শুরু করব এবং একটা অল পারভেসিভ এফোর্টে আমরা নামছি এটা একটা ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন ওয়ার্ল্ড ফুটিং বেসিসেই আমরা নামছি পুরো টিম নিয়ে আমাদের ডেঙ্গু এবং জল আসানসোলের যে জলের যে প্রজেক্টগুলো আমরা ফেসটু যে আইজিগুলো আমরা চালু করেছি তারপর যে লাইনগুলো কাজ চালু হবে পাইপলাইনের কাজ চালু হবে সেগুলো নিয়ে আলোচনা হলো এটা যত তাড়াতাড়ি সম্ভব যাতে আমরা জলটা দিতে পারি তার জন্য আর ডেঙ্গি যেটা হচ্ছে ডেঙ্গিতে যেমন বরফ ফাইভ এই দুটোতে পুরো বাজার এলাকাটাতে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যা লাগবে পুরোটাই আমরা করব সেটা স্যানিটারি ডিপার্টমেন্ট এবং হেলথ ডিপার্টমেন্ট দুটোকে বলে দেওয়া হলো ওরা আবার মিটিং করে প্রতিটি বাড়িতে বাড়িতে ঢুকে যা যেখানে ছাতের উপরে যা ময়লা আবর্জনা রয়েছে সব কিছু কিন্তু পরিষ্কার করা হবে আমি চাইবো মানুষের কাছে সহযোগিতা মানুষ যেন আমাদের কর্পোরেশনের যারা যাবে হেলথ কর্মী বা আমাদের স্যানিটারি ডিপার্টমেন্ট থেকে যারা যাবে তাদেরকে সহযোগিতা করবে অমৃতের ওয়াটার প্রজেক্টগুলো কি আমাদের আইজিগুলো অলরেডি কাজ চালু হয়ে গেছে 5টা আইজি কাজ চলছে এবার আমাদের ওয়েচার এবং পাইপলাইনের কাজ চালু করতে হবে সেটারই টেন্ডার প্রসেস এবার যাবে